আমরা সবাই ফেসবুক ব্যবহার করি ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের পোস্ট বিভিন্ন ধরনের স্ট্যাটাস বিভিন্ন ধরনের ফটো ভিডিও শেয়ার করে থাকি কিন্তু ফেসবুকে কিছু কিছু গোপন বিষয় আছে যেগুলো শেয়ার না করাই ভালো যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংকের নাম্বার মোবাইল নাম্বার বা আর্থিক কোনো লেনদেন বা বিভিন্ন ধরনের ব্যাংকের হিসাব ইকোনমিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো ফেসবুকে শেয়ার না করাই ভালো কারণ হচ্ছে ইন্টারনেটে উৎপেতে থাকা বিভিন্ন কুচকরি মহল হয়তোবা আপনার কাছ থেকে এগুলো নিয়ে গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য করে দিতে পারে বা আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য চুরু হয়ে যেতে পারে সেই জন্য বন্ধুরা আপনারা ফেসবুকে এগুলো একটু সেক্রেটলি সবসময় আদান প্রদান করবেন তো এখন কথা হচ্ছে ফেসবুকে আমরা যে ম্যাসেঞ্জার অপশন ব্যবহার করি সেই ফেসবুক অপশনের ম্যাসেঞ্জারকে আপনা আপনাদের জন্য বা আমাদের জন্য নিরাপদ তো বন্ধুরা আপনা আমরা জেনারেলি যে সমস্ত ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করি এভাবে যদি আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে থাকি তাহলে ফেসবুক কর্তৃপক্ষ বা বিভিন্ন ব্যক্তি এটা হ্যাক করে নিয়ে যেতে পারে তবে একটা গোপন বিষয় আছে যে গোপন বিষয়ে আপনি তথ্য আদান প্রদান করলে সেটা আপনার কাছ থেকে কেউই রেকর্ড করতে পারবে না কি যার সাথে আপনি চ্যাট করবেন আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে দেখার সুযোগ দিবেন তারপরে অটোমেটিক্যালি সেটা ডিলেট হয়ে যাবে সেটা কিভাবে বন্ধুরা ধরুন আমি এখানে আমার এক ফ্রেন্ডের সাথে আমি চ্যাট করব বা কিছু আদান প্রদান করব। এখন এখানে আমি ম্যাসেঞ্জারে যাব। ম্যাসেঞ্জারে গিয়ে যদি আমি জেনারেলি এভাবে লিখি দেখেন এটা কিন্তু থেকে যাবে আমি ডিলেট না করা পর্যন্ত বা যে ফটোগুলো যে পাঠিয়েছি এগুলো কিন্তু থেকে যাচ্ছে সেইখানে পেয়ে যাবে বা এখানে কখনও ডিলেটও হবে না আমি যদি ডিলেট না করি এখন এমন একটা বিষয় আছে যে বিষয়ে আপনারা যদি চ্যাট করেন যে আপনি নির্দিষ্ট সময় পর পর বা কয়েক সেকেন্ড পর পর আপনি দেখবে দেখার সাথে সাথে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে সেটা কীভাবে করবেন দেখেন এখানে ডান ছাটে একটা আই বাটন আছে এখানে আই অপশন আছে এখানে আপনি টাচ করবেন টাচ করার পরে যার সাথে চ্যাট করবেন এখানে দেখেন লেখা আছে গু টু সিক্রেট কনভার্সেশন অর্থাৎ আপনি গোপন কিছু কথোপকথন বা গোপন কিছু বিষয় শেয়ার করলে এখানে টাস করবেন এখানে টাস করার পরে আপনি দেখেন নতুন একটা কনভার্সেশন বক্স ওপেন হয়েছে এখান থেকে আপনি যদি বিভিন্ন জিনিস শেয়ার করেন তাহলে হয়তো এভাবে চলে যাবে এখান থেকে এটাও ডিলেট হবে না কিন্তু যদি আপনি এখানে দেখেন একটা টাইম এখানে একটা টাইম সিলেক্ট করে দেন এই যে এখানে এর মতো একটা অপশন আছে আপনি এই যদি টাচ করলে এখানে দেখেন একটা টাইম লেখা আছে 30 সেকেন্ড 10 সেকেন্ড পাঁচ মিনিট 10 মিনিট এভাবে আপনি টাইম সেট করে দিতে পারেন আমি 30 সেকেন্ড বা 10 সেকেন্ড সেট করে দিলাম এখান থেকে যখন আমি সেট করে দিব সেট করে দেওয়ার পর আমি যে কোনো মেসেজ এখানে লিখবো লেখার পরে দেখবেন 10 সেকেন্ড পরে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে দেখেন এই যে এখানে টাইম লেখা উঠতেছে এই যে টাইম লেখা উঠতেছে এখান থেকে কিন্তু এই যে 10 সেকেন্ড পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে দেখেন মেসেজ কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে আমি পাঠাচ্ছি আর অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাচ্ছে এভাবে আপনারা গোপনে যে কোনো আর্থিক লেনদেন বা বিভিন্ন ধরনের গোপন কিছু বিষয় যদি শেয়ার করেন এভাবে যদি গুপনে শেয়ার করতে চান অথবা একটা ফটো যদি আপনি পাঠান এখান থেকে যে যেমন আমি যদি এখান থেকে এই ফটোটা পাঠাই এখন এই ফটোটা যদি আমি এখন পাঠাই দেখেন এই ফটোটাও কিন্তু ডিলেট হয়ে যাবে দেখেন আমি সেন্ড করে দিলাম আপনি দেখেন এই যে টাইম লেখা আসছে এখানে দশ সেকেন্ড পরে এই ফটোটাও কিন্তু ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যখন কোনো গুপন বিষয়ে চ্যাট করবেন অবশ্যই এই গোপনীয় সেক্রেট বক্সে এসে আপনারা কি করবেন দেখেন ফটোটা কিন্তু অলরেডি ডিলেট হয়ে গেছে এই জন্য আপনারা ফেসবুকে চাইলে এই গোপন বক্সটি ওপেন করে ব্যবহার করতে পারেন বন্ধুরা আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি এই ফেসবুকের মেসেঞ্জারে কোনো জিনিস বা ফটো বা ভিডিও পাঠিয়ে থাকেন বা পাঠিয়েই দেন তাহলে এই বিষয়টা ডিলিট করবেন কিভাবে এর উপরে প্রেস করে ধরবেন ধরার পরে দেখেন এই যে নিচে রিমুভ অপশন আসছে আপনি এই রিমুভ অপশনে টাচ করবেন দেখবেন এখানে লেখা আছে রিমুভ ফর ইউ এখান থেকে যখন দিবেন তখন এখানে একটা অপশন চাবে রিমুভ করবেন কি করবেন না তখন এখানে ওয়াকে করবেন রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদের জানালাম বিষয় দুটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ